বিশালগড় উত্তর বাজার থেকে ব্রিজ চৌমুনি পর্যন্ত জাতীয় সড়ক বেআইনি পার্কিং চলছে দীর্ঘদিন ধরে। বিশালগড় বাজারকে যানজট মুক্ত রাখতে বুধবার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এদিন বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ পুলিশ কর্মীরা বেআইনি পার্কিং এ বাধা দেয়। আশপাশ এলাকার মানুষকে বেআইনি পার্কিং না করার জন্য অবগত করা হয়। অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানান, বিশালগড় শহরকে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার জন্য ব্রিজ চৌমুনি থেকে দক্ষিণেশ্বরী কালী মন্দির পর্যন্ত জাতীয় সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। পাশাপাশি আগামী দিনে বেআইনি ভাবে দখল করা ফুটপাত দখল মুক্ত করা হবে বলেও জানান অতিরিক্ত মহকুমা শাসক। যে ব্যবস্থাপনা আছে এটাও আরেকটু যান ফ্রি করার জন্য, কারণ বিশালগড় বাজারে সংকীর্ণ এলাকা, প্রচুর পরিমাণে যানজট হয়, যাতে যানজট না হয় সেই জন্য আমরা একটু ট্রাফিক ব্যবস্থাটা পরিবর্তন করেছি। এই বিবেকানন্দ চৌমুনিতে বাস থামবে না, বাসগুলো থামবে থানা পেরিয়ে এই বিয়ে বাড়ির সামনে ওইখানে থামবে, আর আগরতলা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি দক্ষিণা কালীবাড়ির সামনে থামবে, এবং থেকে যে বাসগুলি বিশালগড় আসবে এগুলি ব্রিজের পরে ব্রিজ পার হয়ে থামবে, আর ছোট গাড়ি রানিংয়ে থাকবে